আপনার অগ্নি স্নানের আবশ্যকতা নেই, আপনি শান্ত হন, শান্ত হয়ে যান মিত্র। চলে যাও মিত্র কর্ণ, আমাকে আর এই পৃথিবী কখনো শান্তি দিতে পারবে না। দুর্যোধন, মৃত্যু কোনোভাবেই কোনো পরিস্থিতির উপায় নয় পুত্র, আমরা এই নিয়ে বসে আলোচনা করব, কিন্তু এখান থেকে তো চলো। না পিতাশ্রী, না। কর্ণ কর্ণ কিছু তো বলো তোমার এই মিত্রকে। মহারাজ, ইন্দ্রপ্রস্থ বানানোর অহংকারে পাণ্ডবরা আমার মিত্রকে অপমান করেছে মহারাজ, এখন আমাকে আদেশ করুন, আমি পাণ্ডবদের পরাস্ত করে ইন্দ্রপ্রস্থকে হস্তিনাপুরের অংশ বানিয়ে দেব। করো আক্রমণ পুত্র দুর্যোধন, এ আমার আদেশ, অবশ্যই করো ইন্দ্রপ্রস্থের উপর আক্রমণ, কিন্তু কিন্তু এই অগ্নিস্থানের ভাবনা ত্যাগ করো পুত্র, এই 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 অগ্নিকে নেভাও, এই অগ্নি। না পিতাশ্রী, এখন প্রশ্ন ইন্দ্রপ্রস্থ আর হস্তিনাপুরকে নিয়ে নয়, সাম্রাজ্যকে নিয়ে নয়, এখন প্রশ্ন ব্যক্তিগত মাত্র। আমি কে বলদের পরাজিতই করব না পিতাশ্রী, ওদের অপমানিত করতে হবে। কারো ওপর আঘাত না হেনে শরীরের সমস্ত রক্ত শুষে নেওয়ার কাজ কেবল মামাশ্রী পারেন জ্যেষ্ঠ। মামাশ্রী, আমি এইবার যুদ্ধ ভিক্ষা করছি না, আমি ওদের অপমানিত করতে চাইছি। মানুষের থেকে তার সব চিনিয়ে নেবে, কিন্তু অহংকার চিনিও না, ওতে কোনো লাভ হয় না। নিজের সমস্ত ক্রোধ পাণ্ডবদের পত্নী পাঞ্চালীর প্রতি নিবদ্ধ কর। পাঞ্চালী পাণ্ডবদের গর্ব, ওদের অহংকার, পাঞ্চালীর সম্মান যদি নষ্ট হয় তাহলে পাণ্ডবদের জীবন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আজ আমাদের অন্তিম বিজয় হবে মামাশ্রী। অবশ্যই হবে আচ্ছা, আমার তোমার দাস বানিয়ে ফেলব এদে। কেবল এইটুকু পর্যাপ্ত নয় মামাশ্রী, ওদের পত্নীকে দাসী বানাবো আমরা, ওই নারী আমার অস্ত্র কেড়ে নিয়েছিল নিজের সভায়, আমরা ওর বস্ত্র হরণ করব সভায় সর্বসমক্ষে। সম্রাজ্ঞী দ্রৌপদীকে বস্ত্রহীন করবে? আমি দ্রৌপদীর বস্ত্র হরণ করব মামাশ্রী, তবেই আমার অপমানের অগ্নি শান্ত হবে মামাশ্রী। উত্তম বাছা আমার, উত্তম। পাঁচ পাঁচজন পতির সঙ্গে থাকা একজন মহিলার স্ত্রীর মর্যাদা বাস্তবে কি হয় সেটা সারা সংসার জানবে। মিত্রকর্ণ, তোমাকে নিরন্তর সজাগ থাকতে হবে, আমার ভীম আর নকুলের ওপর বিশ্বাস নেই, যদি ওরা পাশায় পরাজিত হয় তাহলে অস্ত্র তুলতে পারে। আমি আপনার রক্ষণের জন্য সর্বদাই প্রস্তুত, কিন্তু হস্তিনাপুরের সেনাপতি মহামহিম ভীষ্ম আছেন, আমাদের তরফ থেকে অস্ত্র ওঠানোর পূর্বে ওনার আদেশ আবশ্যক হবে। পিতামহ তো হস্তিনাপুরের সিংহাসনের সেবক মাত্র, বাস্তবে যদি পাণ্ডবেরা অস্ত্র ধারণ করে পিতামহকে ওদের বিরুদ্ধে দাঁড়াতেই হবে। পুত্র দুর্যোধন,
প্রণিপাত পিতামহ। প্রণিপাত মহাময়িম ভীষ্ম। মহামহিম, আমার কথা গুরুত্ব দিয়ে শোনো। এই আয়োজন মলিন করার কোনো চেষ্টা করো না। তুমি জানো আমি হস্তিনাপুরের সিংহাসনের সেবক মাত্র, আর বর্তমানে হস্তিনাপুর চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের প্রতি সমর্পিত, অর্থাৎ আমিও সমর্পিত চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের প্রতি। সম্রাট যুধিষ্ঠিরের সাথে কোনো অনুচিত ব্যবহার হয় অথবা ওর সাথে কোনো প্রকার অন্যায় বা ছল করা হয়, তাহলে আমাকে ওনার রক্ষার্থে অস্ত্র ধারণ করতে হবে। তুমি বুঝতে পারছো তো? আগে হ্যাঁ, অবশ্যই পিতামহ। কিন্তু আমি তো এই পাশা খেলার আয়োজনই করেছি পুরনো শত্রুতা ভোলার জন্য। সম্রাজ্ঞী দ্রৌপদীর সাথে আমি যা ব্যবহার করেছি তারই প্রায়শ্চিত্ত করছি পিতামহ। আমার হৃদয়ে পাণ্ডবদের জন্য কেবলই প্রেম রয়েছে। আর তাই যেন থাকে, তাতেই সবার মঙ্গল হবে। মামাশ্রী, আমার তো প্রথম থেকেই ভয় ছিল বাছা আমার, কোনো না কোনো উপায়ে এই বুড়ো ভৈরব অধর্মের রাগিনী অবশ্যই গাইবে। কিন্তু তোমরা চিন্তা করো না বাছা আমার, এমন ব্যবস্থা করব এই বুড়ো ভৈরবের, এনাকে ধর্মের ব্যাখ্যাই বদলাতে হবে।